এই এদিকে আসো, এই এদিকে আসো, এদিকে, তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো তো, আমি সব শেষ করে দেবা, এই তোমাকে খেতে বলছি। তার বাবা মায়ের যে আকুতি মিনতি, তার মা একটু আগে যে বললেন যে আমি তাকে নতুন করে স্বপ্ন করে দিব, মা তো আর বলতে পারে না যে 10 বছর পর তো তুই যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে, সেই মুহূর্তে তুই হচ্ছে গিয়ে চলবি কি করে? আপনার নাক কান চোখ হাত পাও সব আছে, আপনি তো মানুষ, আপনার সমস্যা কি? কিন্তু ভাই আমার ব্রেনে কোনো মাল নাই, আমার আমার ব্রেনটা খালি, আমি নির্বোধ, আমি কথা বলতে পারি না, আমার ধরেন বোবা, আমার ধরেন একটা অঙ্গ সব আছে, আমার একটা অঙ্গ চলে না, প্যারালাইজড, তাহলে আপনি কি আমাকে মানুষ বলবেন? তার মা দেখেন একটি কথা বলেছে যে তার মেয়ে তাকে ছাড়া একটি রাতও ঘুমায়নি। তার মানে হচ্ছে যে আমরা অতীতে গত 3 দিন আগে যে আমরা টক শোটা করেছিলাম বা আলোচনা করেছিলাম, সেখানে আমরা শুনেছি যে মোস্তাক সাহেব টেলিফোনে হচ্ছে গিয়ে তিশার সাথে হচ্ছে গিয়ে তিনি কথা বলতেন, পরিচয় এখান থেকে জানা। তাহলে একটি মেয়ে, এখানে দুজন বিজ্ঞ আইনজীবী আছেন এবং অনেক মানে বড় পর্যায়ের আইনজীবী ওনারা, আমি যতটুকু শুনলাম, তো ওনারা এটা ভালো বলতে পারবেন যে মানে সারা রাত বলতেছে হচ্ছে গিয়ে যদি মেয়েটা মার সাথে থাকে, তাহলে ফেসবুকে কখন হচ্ছে গিয়ে চ্যাটিং করলো বা ফেসবুকে কথা হলো? তিশার মা আবার আরেকটি কথা বলেছেন যে স্কুলে ঢোকার পরে তার বান্ধবীদের কোনো ডিভাইস আছে কিনা, সেই ডিভাইস দিয়ে বা মোবাইল দিয়ে তারা কথা বলতো কিনা সেটা তার মা জানেন না। আপনার 3 দিন আগের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার পরে সাগর ভাই সত্যি ধন্যবাদ জানাচ্ছি আমি সেই মানুষগুলোকে যারা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। কিছু ব্যক্তি আছেন যারা বিপক্ষে যাবেন বা বলবেন, এটাই স্বাভাবিক, কারণ হাতের 5টি আঙুল যেমন সমান হয় না, কিছু মানুষ বিরোধিতা করবেন। এবং আরো সবচেয়ে একটি বড় পক্ষ, একটা বিষয় যেটা আছে সামনে, সব যে মেয়ে প্রাপ্তবয়স্ক, সুতরাং সে পছন্দ করে বিয়ে করেছে, যাকে যে কাউকে বিয়ে করতে পারে, ভালোবাসা যে কারোর সাথে হতে পারে, এতে আপনার আমার আপত্তি করে। না সাগর ভাই, প্রাপ্তবয়স্ক বলতে এখন আপনি যদি বলেন যে আপনার নাক কান চোখ হাত পাও সব আছে, আপনি তো মানুষ, আপনার সমস্যা কি? কিন্তু ভাই আমার ব্রেনে কোনো মাল নাই, আমার আমার ব্রেনটা খালি, আমি নির্বোধ, আমি কথা বলতে পারি না, আমার ধরেন বোবা, আমার ধরেন একটা অঙ্গ সব আছে, আমার একটা অঙ্গ চলে না, প্যারালাইজড, তাহলে আপনি কি আমাকে মানুষ বলবেন? আপনি কি আমাকে সুস্থ মানুষ বলবেন? আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে, যে হাত পাও চোখ নাক কান সব আছে কিন্তু আমার একটা হাত চলছে না, আমি প্যারালাইজড, আমি কথা বলতে পারছি না, আমি বোবা, আমি কানে শুনি না, আমি বয়রা, সে তো পূর্ণাঙ্গ মানুষ না। সো দ্যাট মানে একটি পূর্ণ মানে মানুষ, সুস্থ মানুষ না আর কি, মানুষ তো সবাই তো হ্যাঁ মানুষ, সুস্থ মানুষ মানে না, সুস্থ হ্যাঁ মানুষ, সুস্থ মানুষ না, হয়তো আমার বলার ভুল হচ্ছে, সুস্থ মানুষ না। তাহলে একটি মানুষ আপনি যেই ক্যাটাগরিতে বলছেন যে সে প্রাপ্তবয়স্ক, মানে 18 পার হয়ে গেলেই কি সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে? এত সোজা ভাই, মানে এই হ্যাঁ যে না, কিছু কিন্তু কিছু যদি দেখেন, আইনে আইনে তো তেমন ভাবে নিষেধ কিছু নাই, কিছু স্কলার আছে, ধর্মীয় দৃষ্টিভঙ্গির আলোকেও নিষেধ নাই, সুতরাং এই জিনিসটা এখানে একটু পক্ষ বিপক্ষের একটা জায়গা দেখতে পেরেছে, আচ্ছা আমরা প্রতিক্রিয়ার। সেই জায়গায়, সেই জন্য আমরাও দেখবেন আমরা যারা আলোচনা করছি আমরা বিয়েটা নিয়ে কিন্তু বিরোধ করছি না কেউ, আমাদের বিয়েটা নিয়েও কারো তর্ক নাই, কিন্তু কথাটি হচ্ছে একটি অসম বয়সের। আমি আগের অনুষ্ঠানেও বলেছি যে একটি মানুষ 70 থেকে 75 বছর বয়স পর্যন্ত ঠিক থাকেন, তারপর উনি ডিসেবল হয়ে যান, কারো সহযোগিতায় ওনাকে চলতে হবে অথবা উনি বিছানায় পড়ে থাকবেন। বড় জোর একটা লোক আসি তো ধরেন, অনেকেই এখন বলাবলি করছে আপনার ওই 3 দিনের অনুষ্ঠানের পরে মন্তব্যে লিখেছেন যে এই ভদ্রলোক আর 10 বছর পরে যখন ডিজেবল হয়ে যাবে এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে? সে তো এখনো টিনেজ, তার তো জীবনের আরো একটা বড় জায়গা পড়ে রয়েছে। তার বাবা মায়ের যে আকুতি মিনতি, তার মা একটু আগে যে বললেন যে আমি তাকে নতুন করে স্বপ্ন করে দিব, মা তো আর বলতে পারে না যে 10 বছর পর তো তুই যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে, সেই মুহূর্তে তুই হচ্ছে গিয়ে চলবি কি করে? এখানে দেখেন অর্থের লোভটা যদি বড় হইতো, মা তাহলে বলতো যে ঠিক আছে ডিভোর্স হলে তো 10 লাখ টাকা পাবে, অসুবিধা নাই, আমার মেয়ে সুখে থাকবে, কিন্তু মা হয়তো দেখেন সেই পয়েন্টে বিচিন্তা করছে যে একটি ভালোবাসার সংসার, একটি মানুষের জীবনের যে চাওয়া পাওয়া থাকে, স্বামী স্ত্রীর যে চাওয়া পাওয়া থাকে, যে অনেক দূর পর্যন্ত যাবে তারা দুজনে দুজনের হাত ধরে, সেই চাওয়া পাওয়াটা তো যাবে না ইয়ে ভাই সাগর ভাই, কারণ বাস্তবতা হচ্ছে ভিন্নটা। একটা চমৎকার কথা বলছেন যে যে কারণে সাগর ভাই আপনি এই বিষয়টা নিয়ে টক শো করছেন, আমি কথা বলছি বা বিজ্ঞ অনেক আলোচকরা কথা বলে, সেটা হচ্ছে ভয়েস রেইজ করতে হবে সাগর ভাই। এই ভয়েস রেইজটা না করলে আমরা কিন্তু অধঃপতনে চলে যাব। এবং আমাদের দেশের স্কলারদের জন্য ইউনুস আলী আকন্দ ভাই একটি চমৎকার চমৎকার আমি বলবো যে হচ্ছে উদাহরণ দিয়েছেন, আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ মৌ মেয়েটি এমন একটি উদাহরণ দিয়েছেন
আয়সা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, কারণ ইউনুস আলী আকন্দ ভাই ক্লিয়ার করে দিছেন যে ইসলামে যে বিয়েগুলো হয়েছে সব বিয়েগুলো কিন্তু বাবা মার সম্মতিতে হয়েছে, একটা বিয়েও প্রেমের না। তো সো দ্যাট এই যে না না, প্রেমকে হাইলাইট এখানে করে, এখন মৌ, কিন্তু আপনি মনে হয় মৌকে দোষারোপ করছেন। আমি কিন্তু একদিকে না মৌ দোষারোপ না, দোষারোপ আমি তার আমি ঠিক ভুলগুলো এভাবে ধরিয়ে দেওয়ার করবো না, চেষ্টা করি কারণ মৌ যে বাস্তবতার কথা বললো যে একটা যে অংশ আমাদের সমাজের আছে যারা মনে করে যে মিয়া বিবি রাজি তো কারো কোনো কিছু করার নেই, কারণ আমাদের না, কিন্তু ধর্মে, আমাদের ধর্মীয় দৃষ্টিতে মেয়ে বিয়ে করতেই পারে বয়স যাই হোক, কারণ না আমাদের সাগর নবী ভাই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয়কে বারবার সামনে আনবার চেষ্টা করছে। সেই এটাই প্রেক্ষিতে খারাপ সাগর ভাই, এটাই খারাপ, তিনি মৌ এটাই বুঝাতে খারাপ চেয়েছেন যে ওই বিষয়কে যারা সমর্থন করে এরকম একটা যে আমাদের 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 সমাজের একটা অংশ রয়েছে যারা এই বিয়েটাকেও স্বাভাবিকভাবে দেখতে চায়, যেহেতু ওই যে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি তো এটাকে স্বাভাবিকভাবে দেখার দেখা হয়ে থাকে। সে তাহলে কারণেই হয়তো কেউ হুম হয়তো উদ্বুদ্ধ হয়ে, কেউ হয়তো অতি উৎসাহী হয়ে আমরা যে এটাকে অস্বাভাবিক বলার চেষ্টা করছি আমাদেরকে মুস্তাকের হয়ে ধমক দিচ্ছে কিনা, এই জিনিসটাই সে বোঝাবার চায়। সে না আর আমি আমি সেটাই যাদের বলছি যে আচ্ছা যদি আমি ভুল বুঝে থাকি, আপনারটাও যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো আস্তাগফিরুল্লাহ। কারণ এই যে আমাদের ভাই একটু আগে আমি যান নিলাম নাম নিলাম, উনি কিন্তু ক্লিয়ার করে দিলেন, আলিমুদ্দিন উনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে ইসলামে যে বিয়েগুলো হয়েছে মেয়েদের পক্ষ থেকে বাবা মার সম্মতি ছিল, বাবা মা সেই বিয়েগুলোতে সম্পৃক্ত ছিল, রাইট, একটাও প্রেমের বিয়ে না, একটাও ব্ল্যাকমেইলিং এর বিয়ে না, একটাও ই বিয়ে না। এবং আমরা কেউ বিয়ে নিয়েও তর্ক করছি না, আমাদের এখানে কথা হচ্ছে ব্ল্যাকমেইলিং নিয়ে, আমাদের এখানে কথা হচ্ছে যে এই যে একটি অশুভ কালচার তৈরি হচ্ছে সেই কালচারের বিরুদ্ধে। এবং ওই যে হ্যাঁ মুন্না যে ছেলেটি প্রশ্ন করেছিল যে উনিও একটি ছোট্ট সুন্দর চমৎকার কথা বলছে যে চলন বর্জন বডি ল্যাঙ্গুয়েজ মনে হয় না অনিচ্ছাকৃত। তো আমার এই ভাইটির প্রশ্ন ধরে আমি বলতে চাই যে যখন কোনো মানুষ, আমরা যারা চলচ্চিত্র বানাই নাটক বানাই, আমরা অন্তত পক্ষে বা ও উনি আরেকটি কথা বলেছিলেন কে যেন একজন মনোবিজ্ঞানী রাখা উচিত, আমাদের 3 দিন আগের অনুষ্ঠানে কিন্তু মনোবিজ্ঞানী ছিল সাইফুল ভাই আমি যদি ভুল না করে থাকি, তো মনোবিজ্ঞানী ছিল কিন্তু আমাদের। হ্যাঁ, তো এই যে বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা থাকে, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি অনেক সময় যে তিশার বাবা সহ অন্য আরো যে কথা তুলেছে, আপনি যখন নেশাগ্রস্ত থাকবেন তখনও কিন্তু আপনার এই বডি ল্যাঙ্গুয়েজ যে আপনাকে পরিচালিত করবে তার দ্বারা বায়াসড হবে। কিংবা এই যে আপনাদের উপরে হুমকি এসেছে, এই হুমকি দ্বারাও অনেকে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ যে তার যে স্বাভাবিক গতি সেই গতিতেই থাকবে, আপনি দেখে বুঝবেন না যে তার গতিটা নড়বড়ে হয়েছে। আমি ঠিক ইয়েকে কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম আমাদের লয়ার সাহেব ইউনুস আলী আকন ভাইকে, যেহেতু উনি আচ্ছা, এই ইটার ইনভেস্টিগেশন করছেন বা লড়ছেন, কারণ 3 দিন আগের অনুষ্ঠানটি প্রচার হওয়ার পর অনেক অনেক দর্শক আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছেন, হ্যাঁ, যে এই বিষয়গুলোর ই কি, এটা মামুন মাহবুব ভাইয়ের কাছে না, আমার প্রশ্ন হচ্ছে ইউনুস আলী আকন ভাইয়ের কাছে। বলুন। ইউনুস আলী আকন ভাই, আপনি লক্ষ্য করেছেন কিনা আমাদের এখন ভার্চুয়াল মিডিয়াতে যেদিন আমাদের 3 দিন আগের অনুষ্ঠান হয়, তিশার বাবা একটি অডিও ক্লিপ দিয়েছিলেন, সেই অডিও ক্লিপটিকে আরো বেশি হচ্ছে গিয়ে ধরেন ফিল্টারিং করে সুন্দর অডিওটাকে এনে ভার্চুয়াল মিডিয়াতে এখন একটি অডিও ক্লিপ খুব ভাইরাল হচ্ছে, সেখানে একটি ছেলের নাম এসেছে, ছেলেটার নাম কি সামথিং, তো সেই ছেলেটিকে আপনি খুঁজে বের করছেন কিনা, কারণ এই ছেলেটি একটি পয়েন্ট। এবং যেখানে যেটা মানে মোস্তাক সাহেব তিশার বয়ফ্রেন্ড হিসেবে তাকে যাকে করা হয়েছিল বলে বলা হচ্ছে, অনেকে ইঙ্গিত করছেন, হ্যাঁ অনেকে ইঙ্গিত করছেন যে তাকে ধরলেও বা তাকে আনলো একটা ঘটনা জানা যাবে। দ্বিতীয় হচ্ছে সাইফুল ভাই যে আপনি দেখবেন আমরা যারা অভিনয় করি দেখবেন আমরা ডাকতে পারি এই এদিকে আসো, এই এদিকে আসো, এই এদিকে, মানে টোন কিন্তু মানুষের সাইকোলজিক্যাল অনেক কিছু মেনটেন করে। তো ওইখানে যেভাবে মোস্তাক সাহেব কথা বলছিলেন যে তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো তো আমি সব শেষ করে দেবা, হ্যাঁ তোমাকে খেতে বলছি, মানে এই টোন বিশ্লেষণ করলেও উনি যদি আদালতে উপস্থাপন করেছেন কিনা যে এই ব্যাপারগুলোকে হচ্ছে গিয়ে আনার জন্য। প্লাস অনেকেই আমাকে প্রশ্ন করতে বলেছে যে ফাউজিয়া রাশেদি ওই ভদ্র মহিলাকে কি উনি এনেছেন কিনা, যে কত সাল থেকে এই প্রেম চলছে, প্লাস
আরো বেশি গুরুত্বপূর্ণ তিশার সেই দুই বান্ধবী, আমাদের অনুষ্ঠানে যেখানে মোস্তাক সাহেব বলেছেন যে তার দুই বান্ধবী বিয়ের পরেও তার বাড়িতে গিয়ে রান্না করে খাইয়েছে, সেই দুই বান্ধবীকে আদালতের সম্মুখীন করছেন না কেন? এটাও অনেকে আমাকে প্রশ্ন করেছেন। অনেকে এটাও প্রশ্ন করেছেন যে অভিভাবকরা বলে যে অভিভাবক গুলো ওই যে তাদের আনন্দ ভবনে গিয়েছিলেন, ওনারা যে অভিযোগ করেছিলেন ধর্ষণ হয়েছে তিশা, তাদেরকেও উনি আদালতে নিয়েছেন কিনা? আমি মানে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম একসাথে ওনাকে। জি, আপনাকে ধন্যবাদ। জি।